এইগুলা দেখেন, এই যে এই যে কথাগুলো এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এখন হয়তো বুঝবো না, আর কয়েকদিন পরে বুঝবেন। এই যে বাইফোর্ড ব্রুশিয়ার, ট্রাইফোর্ড ব্রুশিয়ার, তারপরে ল্যান্ডস্কেপ ব্রুশিয়ার, স্কোয়ার ব্রুশিয়ার, এই প্রত্যেকটা কথায় এক একটা করে ট্যাগ, এইগুলা হলো ফিউচারে আপনার ফাইবারে কাজে লাগবে। তাহলে আমরা প্রথমত দেখি সেটআপ গুলো, শুধু আমি দেখাই দিচ্ছি ফরমেট গুলো, কারণ অনেকেই কথা বলতেছে না, মানে তাদের মাথায় কোন দিক দিয়ে যাচ্ছে ওরাই জানে না, আমিও জানি না, এই জন্য এখন দেখাই দিতে হবে। মেন কথা হলো কথা বলতে হবে, আসলে বুঝতেছেন কি না কি হচ্ছে। অনেকে আছে যে যতদূর পর্যন্ত ক্লাস গেছে ততদিন পর্যন্ত এখনো প্র্যাকটিস হয় নাই। আচ্ছা, বাইফোল্ড এখানে এটাই আমরা কপি করে রাখি। তাহলে বাইফোল্ড ব্রোশিয়ারের, ব্রোশিয়ার সাধারণত A4 সাইজের করে, আমরা লেটার সাইজেও করতে পারি। তো প্রিন্ট এই যে A4 সাইজ, A4 সাইজ, লেটার সাইজ দুইটাই হলো কাছাকাছি। অনেকে লেটার সাইজ করে সাইজ ইয়েটা, মানে এই যে এখন কাস্টম সাইজ দিলাম যে ওই সাইজগুলো চেঞ্জ করতেছি। প্রিন্ট দিচ্ছি যেহেতু প্রিন্ট হবে, আর এখানে এই যে সাইজ প্রিন্টের সাথে প্রিন্ট ঠিক আছে, যখন আমরা এই যে এটা লেটার থেকে ফোল করলাম তখন এটা অটোমেটিক কাস্টমাইজ আছে, মানে প্রিন্টের সাথে লেটারটা ডিরেক্ট সেট করা আছে। হ্যাঁ, তাহলে যখন A4 দিচ্ছি তখন কাস্টমাইজ আছে, ওইটা সমস্যা না। ইঞ্চি দিলাম, ব্লিড এরিয়াটা আসলে ডিপেন্ড করতেছে, অনেকেই ব্লিড এরিয়া সহ চায়, অনেকে ব্লিড এরিয়া ছাড়াই চায়, এটা হচ্ছে আমরা নিজে থেকে করে নিই। আমরা নিয়ে নিই, ওকে, ও কাটি দিলাম, ফাইল থেকে নিউ নিয়ে আবার আসি, প্রিন্ট A4 ইঞ্চি সিলেক্ট করলাম, আর এখানে আর্টবোর্ড, দুইটা আর্টবোর্ড দিব, যেহেতু দুইটা পেজ হবে একসাথে আর্টবোর্ড হবে, দুইটা দিলাম, ওকে। না, এটা শুধু আর্টবোর্ড যে একটা পেজ হলো সে জায়গায় এখন দুইটা পেজ হবে, দুইটা পেজ। এই যে যেমন এখানে তীর দেওয়া আছে, গ্রিড বাই রো, রো আকারে হবে, তারপরে গ্রিড বাই কলাম, মানে একটা আর একটা নিচে হবে, তারপরে এটা হলো অ্যারেঞ্জ বাই রো, মানে ডিরেকশন দেওয়া আছে কোন দিকে পরের পেজটা, মানে দুইটা পেজ কোনভাবে হবে, একটা পরে আরেকটা কীভাবে হবে। আচ্ছা, ওকে দিই, তাহলে বুঝতে হবে আমরা যেমন দুইটা পেজ একসাথে। তাহলে এইভাবে দুইটা পেজ, এখন যদি এটা ফাইল থেকে নিয়ে এর নিচে এইটা দিয়ে দিতাম, গ্রিড বাই কলাম দিতাম, তারপর যদি ওকে করতাম তাহলে এই যে নিচে এটা কাছাকাছি থাকলে কাজ করার সুবিধা। তাহলে এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, স্যাম ব্যাকগ্রাউন্ডটা অল্টার প্রেস করে এখানে নিয়ে আসি দুই জায়গায়। তাহলে প্রত্যেকটা ডিজাইনে আমাদের কি হচ্ছে, প্রথমে আমাদের সেফটি এরিয়া নিতে হচ্ছে, অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, দুইটা আর্টবোর্ড আমরা একসাথে নিয়েছি, একটা ফাইলে সেভ হবে। দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, অবজেক্ট পাথে এসে এখানে -0.25 দেব,
দিয়ে ওকে করলাম, দুইটা শেপ সিলেক্ট করছি যেন দুইটাতে একসাথে কাজ করতেছে। কন্ট্রোল ফাইভ দিলাম, ওকে লক করা আছে গাইস। এখন এটা ফাইলটা প্রথমে সেভ করবেন, অনেকে কাজ করতে করতে সেভ করেন না, সেভ করে রাখতে হবে সমস্যা না। আর এই ধরনের ফাইল সেট আপগুলো তো একবার করে রাখলে হয়ে যায়, বারবার করতে হবে না। আর জানা থাকলে বারবার করলেও সমস্যা খুব বেশি যে সময় লাগে তা না। এখন যদি এমন হইতো যে আপনি একটা ফ্লায়ার করছেন দুইটা পেজ একসাথে, ওয়ান পেজ টু পেজ মানে ফ্রন্ট পেজ ব্যাক পেজ, তাহলে আপনি এখানে ফ্রন্ট রিটার্ন নিতেন, এটা ব্যাক করতেন, সমস্যা নেই। আর যদি প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করেন তাহলে প্রত্যেকটা পেজ স্পেসিফিক নাম দিতে হবে, ফ্রন্ট ব্যাক বা কোনটা কি নাম্বার। আর আমরা যদি বাইফোল্ড করতেছি, বাইফোল্ড মানে হচ্ছে তাহলে আমাদের চারটা পেজ আছে, এই ধরনের চারটা হবে। চারটা কেমন হবে? এটা হবে ফ্রন্ট, এটা হবে ব্যাক, এই যেমন হবে এটা হবে ফ্রন্ট, মানে এটা হবে এক নাম্বার। নাম্বারিং গুলো দিয়ে দিই, কালকে তো রোল আপটা পরে করলাম, পরে দেখি আরেকটা ফ্লায়ারের কাজ আসছে, ওটা আবার করা হয়নি। আচ্ছা টু, আচ্ছা টু তো হবে না, এটা হবে ফোর। বাই ফোল্ড মানে যেহেতু টু বার, তাহলে ওয়ান আর ফোর হইল, মানে এই দুইটা হইল, এই যে ওয়ান এটা আর এটা, মানে এটা কেন নাম্বারিংটা মনে রাখতে হচ্ছে, যখন আমরা ডিজাইন করব তাহলে আমাদের ইনফরমেশন কোনগুলো কথা যাচ্ছে এটা বুঝতে সুবিধা হচ্ছে। ফ্রন্টে তাহলে ফ্রন্টের লোগো থাকবে, পাশাপাশি তার ইমেজ থাকলে ইমেজ থাকবে, এবং তার হেডলাইন হেড টাইটেল যেটা থাকে সেটা ইউজ করতে হচ্ছে। আর ব্যাক পার্ট মানে সবার পিছনের পার্টে তো অবশ্যই কন্টাক্ট ইনফরমেশন থাকতেছে, পাশাপাশি তার আর কোনো ইনফরমেশন থাকলে ওইটা থাকতেছে। হ্যাঁ, তাহলে এখন মেইন যে জিনিসটা হচ্ছে ভিতরে হলে কি থাকবে, ভিতরে পেজ দুটা শুধু ইনফরমেশন থাকবে, মেইন ইনফরমেশনগুলো। তাহলে এই দুটাই আমরা কপি করব, আর্টবোর্ড টুলস এটা শিফট ধরে, এটা শিফট ধরে কি দুইটাতে যায় না, ওকে এটা অল্টা প্রেস করে নিচে একটা নিয়ে নিলাম, আবার অল্টা প্রেস করে এটা আর একটা কপি নিলাম। মানে যদি এক পেজে এইভাবে চারটা ডিজাইনে করতে চান, তা অনেক সময় ক্লায়েন্ট বলে যে তুমি আমাকে সেভাইভ ফাইল দাও। আচ্ছা এটা যদি, আচ্ছা এটা শেষ করি আগে, এটা ওয়ান যদি হয় তাহলে এই যে পরের পেজ দুটা হবে এটা থ্রি ফোর, মানে এটা হবে থ্রি এটা হবে ফোর। নাম্বারিং গুলো মনে রাখার একটাই কারণ যে আপনার যখন, আচ্ছা আচ্ছা টু থ্রি, হ্যাঁ ঠিক আছে ওয়ান টু থ্রি, এটা টু হবে এটা থ্রি হবে। নাম্বারিং গুলো মেইন কারণ হলো ইনফরমেশন গুলো কিনা, এই যে দেখেন এই যে এখানে স্পেশাল এখানে লেখছে স্পিকার স্পেশাল স্পিকার, বা এখানে আমাদের যদি হইতে এমন মিশন ভিশন টাইপের যদি কিছু থাকতো, তারপরে প্যাকেজ বা এখানে যে টাইম শিডিউলের ব্যাপারে কিছু আছে, এই ধরনের ইনফরমেশনগুলোই থাকে আর কি এখানে। ওকে এটা যদি আমরা একটু সেভ এক্সপোর্ট করে দেখি, অথবা যদি এটাকে পিডিএফ ফাইল সেভ করেন, এই যে পিডিএফ চারটা পেজে একটা পিডিএফ ফাইল হবে, চারটা পেজে এক, চারটা পেজে একটা পিডিএফ হইলো, তাহলে এখানে পিডিএফটা একটু দেখি, নাম্বারিং তো করা আছে বুঝতে পারবো। তাহলে প্রথমে কোনটা আসলো, প্রথমে দেখেন ফোর নাম্বারটা আসছে, কেন ফোর নাম্বার আসছে, কারণ আমাদের প্রথমটা কপি করতে 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 কোথায় নিয়ে আসছি, এই যে চার নাম্বারে নিয়ে আসছি, এই নাম্বার তো সেই নাম্বার না, এটা ছিল এক, এটা দুই, এটা তিন, এটা চার, এই যে কপি করে করে নিয়ে আসছি এই জন্য এমনটা হয়েছে। দেখেন প্রথমে আসে ফোর, তারপরে আসে ওয়ান, আচ্ছা আচ্ছা ফোর ওয়ান ঠিক আছে, এটা আমি অন্য নাম্বারে দেখতেছিলাম, এই যে ফোর ওয়ান টু থ্রি ঠিক আছে, না গন্ডগোল হয়েছে, ফোর ওয়ান টু থ্রি হওয়ার কথা, সে জায়গায় ফোর টু থ্রি, কয়টা হইলো তাহলে, পাঁচটা পেয়েছি দেখেন, পেজ তো চারটা, পাঁচটা দেবেন ফোর পেজ, দেখি আই
4 days. তাহলে প্রথমে 4 আসছে, ঠিক আছে, পরে 1, ঠিক আছে, তারপরে 4, তারপরে 2, তারপরে 3, একটা পেজ বেশি আসতেছে, তাই না? হ্যাঁ, তো এই জায়গাগুলো হলো প্রবলেম। এইভাবে কপি কপি করে নিয়ে কাজ করতে গেলে, মানে যদি আপনি অল পেজ এক জায়গায় করেন তাহলে সব পেজগুলো আপনাকে এখানে একবারে নিয়ে নিতে হবে, একবারে চাপটা নিতে হবে। হ্যাঁ, একবারে যখন এইভাবে চাপটা নিয়ে নেবেন তখন আর ওই সমস্যাটা হবে না। এখন দেখেন এটা যদি সেট করি, তাহলে আমাদের সব থেকে বেটার হবে যেটা, আপনি যদি ডিজাইন করেন সমস্যা না, তাহলে দুইটা করে বেস করবেন, যে 1 4 2 3 আলাদা আলাদা, অথবা প্রতিটা সিঙ্গেল সিঙ্গেল করে নেবেন, তারা বসায় নেবেন। তো এইভাবে করতে পারি আমরা, এই দুইটা একটা পেজ, এটা দুইটা একটা পেজ। আচ্ছা, দেখানো হইলো, নাহলে ফের এই প্রবলেমটা পরে বুঝতেন না। অনেক সময় হইতে পারে যে আপনার 10টা পেজও করতে হইতে পারে। এটা হলো এই বাইক ফ্রন্টের ক্ষেত্রে এই জিনিসটা, মানে একটু খেয়াল রাখবেন যখন করবেন, প্ল্যানটা করে দিবেন সে বাইক ফ্রন্ট না একসাথে চাই এগুলো। আর এখানে যে স্কয়ার ব্রোশিয়ার হলো এই যে এই ধরনের কোন বুক টুক যদি তৈরি করে, এই যে রিলেটেড আনিসকার ব্রোশার সাইজ যদি জানতে চাই, মানে এগুলো অফিসিয়াল যদি কোনো বই টই বের করে, মানে অফিসিয়াল ছবি টবি দিয়ে, তাহলে যে স্কয়ার 210 বাই 210, মানে একটা স্কয়ার সাইজ হবে। আর ল্যান্ডস্কেপ যখন হচ্ছে, ল্যান্ডস্কেপ মানে কি হবে, হোয়াইটটা বেশি হবে, হাইটটা কম হবে। এই যে ল্যান্ডস্কেপ মানে এই যে এই ধরনের লম্বাটা বেশি হচ্ছে, বা যে এটা, এগুলা হলো ওই ক্যাটালগ টাইপের, এই যে ক্যাটালগ টাইপের। এইগুলা হলো কি হয়, যখন অনেকগুলো পেজ করে, মানে বিশেষ করে যদি বই যারা তৈরি করে, বইয়ের ক্ষেত্রে কি করে ওরা হলো ইন ডিজাইন ইউজ করে। ইন ডিজাইনে আবার 100 200 300 পেজ, এগুলা পেজ বেশি, যত বেশি পেজ নিয়ে করার সুবিধা হলো ইন ডিজাইনে। তো আমরা যখন ইলাস্ট্রেটরে করব তখন এই জিনিসগুলো ওই মাথায় রাখতে হবে যে আর্টবুকগুলো একসাথে নিতে হবে। আর ইলাস্ট্রেটরে একটা লিমিটেশন আছে, আপনি সর্বোচ্চ কতগুলো পেজ নিতে পারবেন, এখানে একটা লিমিটেশন আছে। যেমন এখানে আমি 500 দিলাম আর্টবুক, নিবে সর্বোচ্চ 100, এর উপরে তা নিতে পারবে না। যে 100টা আর্টবুক নিলে এই যেমন হবে, মানে সর্বোচ্চ আপনি 100 পেজের বুক পর্যন্ত এখানে করতে পারবেন। তো 100 বেশি যখন পেজ আপনার হচ্ছে,
যে 100 বেশি যখন পেজ হচ্ছে তখন কি করতে হচ্ছে, আপনাকে এখানে কপি করে করে নিতে হচ্ছে আর্টবোর্ড। এটা এই যে এখান থেকে কপি করে করে এখন এখানে ওদের লিমিটেশনে মনে হয় এটা নিবে না মনে হয়। আর আগে আমার একটা কাজ আসছিল ওই ক্লায়েন্টের, তো ওই 100 পেজে যায়, তো ওই কাজগুলো করতে গেলে ইনডিজাইন লাগে তখন। তো আমাদের হয়তো ওই না হলে সেপারেট করে নিতে হবে, সেপারেট সেপারেট ফাইল দেওয়া হবে। তাহলে ল্যান্ডিজ এই যে ব্রুশিয়ার ট্রাইফোর মানে ফোর বলেন, তারপর ল্যান্ডস্কেপ বলেন, স্কোয়ার বলেন, সাইজগুলো কাছাকাছি হচ্ছে। এখন বিষয়গুলো হলো জাস্ট আপনাদের ধারণা থাকলো, এমনও হইতে পারে যে কোনো একদিন আপনি কোনো আপনার নিজের একটা কোম্পানির সিইও হয়ে গেছেন, তা আপনার কোম্পানির কি বায়োডাটা নিয়ে আপনি একটা বুক 5 পেজের বা 10 পেজের একটা বুক করবেন এই রিলেটেড সিনারিও আপনার বিভিন্ন ইনফরমেশন নিয়ে। তাহলে আপনাকে মানুষের কাছে যাইতে হবে না, আপনি নিজে থেকে এগুলো করতে পারবেন। তো এইগুলা হয়তো এখন অনেকে রিয়েলাইজ করতে পারবে না, অনেকের কাছেই এখন বিষয়গুলো অত গুরুত্বহীন মনে হবে, অনেকের কাছে গুরুত্ব লাগতে পারে, অনেকের কাছে গুরুত্বহীন মনে হবে। কিন্তু যখন আপনি কোনো প্র্যাকটিক্যাল লাইফে চলে যাবেন কোনো একটা কাজের ক্ষেত্রে বিশেষে, তখন দেখা গেছে মিস করবেন যে এই বিষয়গুলো যদি তখন আরেকটু মনোযোগ দিতে পারতাম, ওই সময় থেকে যদি আরেকটু প্র্যাকটিসটা করতে পারতাম, এগুলো হয় পরে তখন অনেক কিছুই মিস করতে হয়। তো আমি যতগুলো আইটেম মোটামুটি আমার ধারণার মধ্যে আছে আমি সবগুলো আপনাদের বলে দিলাম। এই জন্য আচ্ছা আরেকটা মাথায় আসলো, সেটা হলো ল পলি, ল পলি বেকন। আপনাদের যেমন এটা আমি চেক করে দেখে নেই, দেখতে হবে কতগুলো নেই, এইগুলাকে বলা হচ্ছে ল পলি ব্যাকগ্রাউন্ড। ল পলি ব্যাকগ্রাউন্ড আপনাদের যেমন পেপার কাট দেখাইছিলাম, পেপার কাট একটা ভালো সম্ভাবনা, আমরা অনেকে ভুলেই গেছেন হয়তো। তো এইটা আর একটা হলো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য ল পলি। তো এইটার জাস্ট একটা শেপের সাথে একটা শেপ মানে পেন টুল দিয়ে অনেকগুলো শেপ একসাথে নেওয়া, মানে এই যে ধরেন এখানে আমি এখানে একটা নিলাম, নেওয়ার পর এখন এটা থেকে আরেকটা তো ম্যাচিং করে নিতে হবে, এটা নিলাম, দুইটার মধ্যে কালার একটু ভেরিয়েশন রাখতে হবে, আবার পেন টুল দিয়ে নিতে হবে। মানে আপনি এটা হলো নির্দিষ্ট করে আপনি কি ধরনের নেবেন, এটা একটু কালার ম্যাচিং একটা দিলাম, অন্য একটু কাছাকাছি কালার এগুলাকে বলা হচ্ছে ল পলি। যখন আপনি ফুল একটা পেজ কমপ্লিট করবেন তখন পুরো জিনিসটা ভালো, পুরোটা কমপ্লিট করতে কাছাকাছি ব্যাকগ্রাউন্ড গুলো রাখতে হবে। ওই কাজগুলো এখানে করা দেখেন, ওই ল পলি করা, এগুলো হলো এই যে দেখেন প্রথমে একটা ত্রিভুজ নিয়েছে, তারপর আবার পেন্টিং দিয়ে নিয়েছে, মানে এইভাবে মানে আপনি যেটা মনে হচ্ছে সেইটাই এই ধরনের নিয়ে নিয়ে কালার গুলো শুধু কাছাকাছি রাখতে হবে যেন বোঝা যায় একটা থেকে একটা পার্থক্য। এই এই ল পলিও কিন্তু অনলাইনে সেল করা যায়, একদম পেপার কাট যেমন করা যায় ল পলিও সেল করা যায়। ল পলি করছিলেন কি ক্লায়েন্টের জন্য নাকি? আচ্ছা যাই হোক, এই যে কথা কথা মনে পড়ে গেল ল পলির কথা। ল পলি যেমন শেপ দিয়ে হয়, এই যে ল পলি আবার এই যে লাইন, এই যে ওই সাদা কালার মানে অপাসিটি কমায় দিয়ে দিয়ে যে কালারগুলো নিয়ে তৈরি করছে এগুলো, এগুলো আপনাদের বাসায় ট্রাই করতে হবে। এই যে এটা এমন লাগতেছে একটা কালার শুধু গ্রেডিয়েন্ট কালার ইউজ করা,
ওকে, আজকে আজকে আপনাদের দেখানো হবে ইনভাইটেশন কার্ড ডিজাইন। আর নেক্সট ক্লাস কবে? শনিবার না, এটা তো আবার দিনে ক্লাস নিতে হবে। ঠিক আছে, শনিবারের বিষয়টা শনিবারে দেখা যাক কি হয়। কালকে রিভিশন রাখে। আচ্ছা, ইনভাইটেশন কার্ডগুলো হলো এই ধরনের, মানে বিয়ে বাড়ি ইনভাইটেশন হতে পারে, এমনি কোনো ইনভাইটেশন কার্ড, এই ধরনের রিলেটেড ডিজাইনগুলো হয়। এই যে দেখেন ইনভাইটেশন, তাহলে ইনভাইটেশন কার্ড আপনার যে কী ধরনের পেজ সাইজ হচ্ছে, ইনভাইটেশন ইনভলাপগুলোও কিন্তু হয়ে যায় ওয়েন্ডিং ইনভাইটেশন কার্ড ডিজাইন। আমরা যে বিয়ে বাড়ি আপনার বিভিন্ন ধরনের কার্ডগুলো যা নিয়ে আসি, এই কার্ডগুলো ডিজাইন আমরা নিজে থেকে করতে পারবো। তাহলে ইনভাইটেশন কার্ড স্ট্যান্ডার্ড সাইজ হবে, এগুলা আসলে অনেকগুলো সাইজ। দেখুন এখানে সাইজ আছে অনেকগুলো, লার্জ, লং, লার্জ, এই যে প্রত্যেকটার স্পেসিফিক সাইজ দেওয়া আছে। তবে আমরা তো ম্যাক্সিমাম কাজ এগুলো করবো হলো ক্লায়েন্টের জন্য, নিজের জন্য করলে তখন আপনাকে জানতেই পারতেছে যে আপনি কী ধরনের সাইজের করবেন। ক্লায়েন্টের জন্য যখন কাজ করবো, ক্লায়েন্ট অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটা কি সাইজ বলে দিবে যে আমি এই ধরনের সাইজের চাই। যেমন এটা 3.5x5, হ্যাঁ, তারপরে যে স্কোয়ার ইনভাইটেশন, এইগুলো আরেক ধরনের, এটা আরেক ধরনের, অনেকগুলো ধরন আছে। আমরা যে কোনো একটাকে ফলো করি, একটু আমরা গ্রাফিক বিভারে যাই, তাহলে আমাদের সাইজগুলো সম্পর্কে ধারণা হয়ে যাবে। পাশাপাশি আমাদের ফর্মগুলো, যেহেতু এখানে হ্যান্ড রাইটিং টাইপের ফর্মগুলো লেখে ইয়ে করা, আপনাদের আসলে টি শার্ট বলেন, মান্ডালা বলেন, প্যাকেজিং ডিজাইন, তারপরে ইমেল সিগনেচার, এগুলো নিয়ে আমাদের সর্বোচ্চ একটা বেস্ট একটা আউটপুট দিব। তো আমিও ওইগুলো নিয়ে একটু স্টাডি করতেছি, তো যার কারণে আপনাদের আমি আসলে ওইগুলো এখনো দেখাইতে পারিনি। কারণ টি শার্ট বলেন, মানে এই যেগুলার কথা বলতেছি বারবার, এগুলো নিয়ে মানে ভালো একটা আপনি ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। আপডেট বিষয়গুলো একটু ট্রাই করতেছি। সমস্যা হলো আমি সময় পাচ্ছি না, তো যার কারণে একটু গন্ডগোল হয়ে গেছে। তবে আপনারা দেখবেন যে কোনো প্রজেক্ট বলেন, যে কোনো ট্রেনিং সেন্টারে বলেন, আমি যতগুলো আসলে টপিক দেখাবো, এতগুলো টপিকস কোথাও দেখাবে না। আচ্ছা, এগুলা লিস্ট তো হাতের লেখা দেখি ভালো হলো, কাজলের লেখা ভালো, লিস্ট করে একটা ইমেজ দিয়ে দিয়েন। আচ্ছা, ইনভাইটেশন এখন কি ধরনের ইনভাইটেশন? এই যেমন এখানে ওয়েন্ডিং, তাহলে ওয়েন্ডিং ইনভাইটেশনের জন্য কি কি থাকে এগুলো আসতেছি। আরেকটা লিস্টে লিখে রাখি যদি সময় পাই। আচ্ছা, এখানে সাইজ দেওয়া আছে ইনভিটেশন কার্ড 5x7 ইঞ্চি, ব্লেড এরিয়া দেওয়া আছে, ফন্ট ইউজ করছে যে দুইটা ফন্ট, দেখি লেখাগুলো কেমন। হ্যাঁ, এই ফন্টগুলো আমরা তাহলে একটু কারেক্ট, মানে তাহলে আপনার কী করতে হবে ইনভিটেশন কার্ডের জন্য, আপনি যদি 10-15টা ডিজাইন দেখে আসেন আর এই ফন্টগুলো কারেক্ট করে নেন, আর এগুলো যেগুলো করতে হয়, মানে আপনাদের একটা লিস্ট থাকবে ইনভাইটেশনের জন্য আপনি এই ধরনের ফন্ট ইউজ করবেন,
প্রিন্ট ডিজাইন মানে ফ্লায়ার ব্রোশার এই ধরনের কাজগুলোর জন্য এই ফন্ট ইউজ করবেন, তারপরে মুভি পোস্টার ডিজাইনের জন্য এই ধরনের ইউজ করবেন, মানে স্পেসিফিক কিছু মানে ফন্ট দিয়ে আপনি একটা ফন্টগুলো তো নামায় সেট আপ দিয়েই রাখবেন, পাশাপাশি একটা লিস্ট করে ফেলবেন। তাহলে কি হবে, বারবার আপনাকে ফন্ট নাম খুঁজতে হবে না গুগলে যায়। তাহলে আপনি লিস্টে যায় দেখবেন, লিস্টে যায় দেখে ওই অনুসারে আপনি কি করবেন, ওই অনুসারে আপনি ওই ফন্টটা তখন খালি ইউজ করবেন। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি মিনিং করলাম? মানে স্পেসিফিক আপনি যতগুলো আইটেম নিয়ে কাজ করবেন প্রত্যেকটা আপনার ফন্ট তো আপনার ডাউনলোড করাই থাকবে, জাস্ট আপনি ওই লিস্টটা করে রাখবেন যে আপনি এই সময় এই ডিজাইনে এই এই ফোনগুলো ইউজ করবেন। এটা তাহলে কি হবে, আপনার টাইমটা আপনার সেভ হবে। আরো কিছু মানে এটা হলো শেষের দিকে আমি দেখাই দিব যে প্রফেশনাল আমাদের কাজগুলো করতে করতে এই যে সময়গুলো কথা কথা কিল হয় এগুলো নিয়ে আমাদের কি কি করতে হবে, তো এটা নিয়ে আমি আরো দেখাই দিব শেষের দিকে আমাদের সময়গুলো বাঁচানোর জন্য কি করা যায়। এখন তো মনে করেন কাজ করতেছেন না বেশি, এই জন্য সময় সম্পর্কেও বুঝবেন না, যখন দেখা গেছে হাতে 4-5টা প্রজেক্ট একসাথে, টাইম আবার অল্প, আবার করতে হবে তাড়াতাড়ি, তখন মনে হবে যে না এই জিনিসগুলো দরকার। আমার যেমন কালকে থেকে আজকে থেকে হাতে 4টা কাজ, তাই এখন 4টা কাজে একটাও করিনি, কিন্তু আবার 4টা আজকে করতে হবে। এই তখন একটা কি আসে মাথায় পেইন চলে আসে নতুনদের ক্ষেত্রে, আমার এই যে দিনাজপুরে এসেছেন 3-4টা অর্ডার পাইছে, বলতেছে তাতে মাথা হ্যাং, বলতেছে ভাই এতগুলো কাজ আপনারা কীভাবে একসাথে করেন, তখন একটা বেড়াতে পড়ে যায়। তো এটা হয়ে যাবে কাজ করতে করতে এক্সপিরিয়েন্স, আমার কাজের সময় তত কম। একটু প্যারা ছিল বেশি, আচ্ছা আমি একটু ওই যে ফন্ট, এই যে দেখেন আমার এখানে কিছু ফন্ট স্পেসিফিক ভাগ করা আছে, ক্রিসমাস ফন্ট, হ্যাঁ, তারপরে দেখা গেছে কিছু স্পেশাল মানে কিছু ভালো ভালো ফন্ট যেগুলো সবসময় দরকার এখানে রাখে দিচ্ছে, এই যে লাক্সারি ফন্ট, তারপরে যে ব্যানারের জন্য যে ধরনের ফন্টগুলো বেশি ইউজ করা হয়, তারপরে এখানে অল ফন্ট মানে এটা ভাগ করে নিতে হবে, আমার এখানে কিছু ভাগ করা আছে যে স্পোর্ট ফন্ট মানে স্পোর্টস আপনি এই ধরনের ডিজাইন করতে গেলে যে ধরনের ফন্টগুলো লাগে, স্টাইলিশ কিছু ফন্ট, তারপরে দেখা গেছে কমিক টাইপের বা কার্টুন টাইপের, ক্রিসমাস মানে এই যে হ্যান্ড রাইটিং, মানে স্পেসিফিক কিছু ফন্ট যেমন আপনার আলাদা আলাদা করে রাখবেন, সবগুলো সেট আপ দিয়েছেন পাশাপাশি একটা লিস্ট করে রাখবেন নোটপ্যাডে। আর এগুলো আমার এখানে ফন্টগুলো এই যে আমার পিসিতে যেমন 2700 ফন্ট সেট আপ দেওয়া আছে, 2700 শুধু একটা ফোল্ডারে মোটামুটি 3-4 হাজারের মতো ফন্ট সেট আপ দেওয়া আছে। ডিজাইনে যদি আমাদের ফন্ট লাগে, আচ্ছা আমরা যেখানে ছিলাম আমরা ফন্ট 2টা ডাউনলোড করে ফেলছি, তাহলে 5x7 বলে মনে মানে প্রথমটা হলো ওয়াইড, তারপরটা হলো হাইট মানে এইটা এই সাইজের হবে। তাহলে এখানে আমাদের কী কী লাগতেছে, এই যে চারপাশে যে বর্ডার স্টাইলগুলো, এই বর্ডার স্টাইলগুলো আপনাদের শিখাই দিব একবারে নিজে থেকে করতে হবেন, এটাকে বলা হচ্ছে লাক্সারি ডিজাইন, এগুলো আপনারা নিজে থেকে করতে হবেন যখন আমি মান্ডালা ডিজাইনটা দেখাবো। এই যে মান্ডালা ডিজাইন এই যে এই ডিজাইনগুলোতে তখন আপনার ওই স্টাইলগুলো শিখে যাবেন যতটুকু আর কি শিখাতে পারি এক দুটা ক্লাস। এইগুলা আসলে যেমন আমাদের ওই যে
যে ঘরের ফলরে যেমন আলপনা থাকে না, এক ধরনের আলপনা ইউজ করি। তারপরে আবার দেখা গেছে বিভিন্ন ওই যে কি বলে পেজের বর্ডার হিসেবে ইউজ করা হয়, তারপরে এই যে কার্ডে ইউজ করা হয়, মানে স্পেসিফিক যে অনেক ধরনের কাজ আমাদের, হ্যাঁ হ্যাঁ অনেক কিছুতে এটা ইউজ করা হয় আর কি। দেখেন ডিজাইন গুলো দেখলে বোঝা যায় আসলে এগুলো কি হয়। দেখি ক্লাসটা শুরু হোক, ওটার বিষয়ে তখন। তাহলে আমাদের এখন এখানে ইনভাইটেশন করে আমাদের কি লাগতেছে, বর্ডারটা লাগতেছে আর লাক্সারি কিছু এই ভেক্টর এই ধরনের লাগতেছে। তারপরে আমাদের কি লাগতেছে লাক্সারি, লাক্সারি এই যে লাক্সারি এগুলো একটু ফ্রি পিকে যাই। তাহলে আপনি যদি সার্টিফিকেট ডিজাইন করেন, ইনভাইটেশন কার্ড, ওয়েডিং কার্ড, যে কোনো কার্ড, এই রিলেটেড কাজগুলোর ক্ষেত্রে আমাদের এই যে এইখান থেকে ফ্রি পিক থেকে কিছু ফাইল আপনি ডাউনলোড করেন। এগুলো যদি ফ্রি ডাউনলোড করা যায় তাহলে আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, কিন্তু টেকনিক্যালি আমরা একটু এডিট করব। যদি ফ্রি এগুলা, ফ্রি মানে সব জায়গায় ইউজ করা যায় ফ্রি। এখানে বর্ডার আছে, এখানেও আছে, এটা এটা আচ্ছা এটা প্রিমিয়াম। এটা ফ্রি আছে, আমরা এটাই নামাই। তাহলে সেই সাথে আমরা ওদিকে ওপেন হোক, আমরা সাইজগুলো নিয়ে নিই, ফাইল থেকে নিউ নিয়ে এসে আর্টবুক ওয়ান হবে, সাইজ হলো 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি। ব্লেড এরিয়াটা বাদ দিলাম। ওকে 5 বাই 7 অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ আমরা ইনভাইটেশন কার্ডে আমরা একটা সেফটি এরিয়া বেশি নেব, 0.5 ইঞ্চি, কন্ট্রোল 5। তাহলে এই বর্ডারটা ফ্রি ডাউনলোড করব। ভেক্টরগুলো লাগবে যেহেতু আমাদের ইলাস্ট্রেটর করব, আর অনেক ধরনের ডিজাইন আছে, এগুলো ফ্রি কিছু কালেক্ট করে রাখে দিবেন। কখন কোন ডিজাইন আপনার কাজে লাগবে, এখন অনেকে মনে করি যে গুগলে তো আছে। আমি যখন প্রথম দিকে ফ্রি পিকটা ইউজ করতাম তখন অনেকগুলো আমি একসাথে ডাউনলোড করতে পারতাম, এখন কিন্তু লিমিটেশন করে দিছে, 5টার উপরে মনে হয় নামানো যায় না। আগের 10টা আর বেশিও যাইতো, মেবি 10টা পর্যন্ত যাইতো, এখন দেখি কয়েকটা ডাউনলোড করলে পরে অ্যাকাউন্ট করতে বলে, প্রিমিয়াম মানে কিনে নিতে বলে, অনেক কাহিনী কীর্তন করে। তো এইগুলা তো সবসময় বানানো যায় না। হ্যাঁ ওদের আইপি ওইভাবে ইয়ে করা আছে যে আপনি একদিনে সর্বোচ্চ এতগুলো বেশি ডাউনলোড করতে পারবেন না, পারবেন একদিন পর আবার, মানে 24 ঘন্টা পর পর মনে হাতের ইয়ে করা।
মানে ওদের আইপি নিয়ে ওইভাবে ওদের ওদের অ্যালগোরিদম তৈরি করা, যে এই আইপিটা প্রত্যেকটা প্রত্যেকটা বিসির জন্য তো এক একটা আইপি হয়, একটা আইপি যে একটা আইপিতে আর বেশি ডাউনলোড করতে পারবে না। আরে ওরা বুঝলো কি, আপনি একটা মানুষ এতগুলো ডাউনলোড করবেন? কারেন্ট চলে গেছে কি সবার? তুমি ক্লাস নিবে? আচ্ছা ফাইল গুলো আমরা ফন্ট আমি সেটা দিয়ে দিলাম, এগুলা একটার ফাইল রেশন কার্ড সিমিলার করতে গেলে নিজে তৈরি করে নিতে হবে, বা টিপিকে হয়তো খুঁজে পাইতে পাওয়া যেতে পারে। আমরা কিছু জিনিস সিমিলার রাখে আগে করতেছি, ব্যাকগ্রাউন্ডটা কালার কন্ট্রোল টু লক দিয়ে দিলাম, বর্ডার একটা নিয়ে আসি আনলু, কপি কন্ট্রোল ভি, বর্ডারের কালার এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে, এগুলো সাধারণত লাক্সারি কালার ম্যাক্সিমাম হলো গ্রেডিয়েন্ট কালার গোল্ডেন থাকে। আচ্ছা গ্রেডিয়েন্ট করে নিতে হয়, নিতে পারি গ্রেডিয়েন্ট করতে গেলে একটা লাইট কালার হবে, লাইট তারপরে যে বাঁকানো যে ইয়েটা আছে আমাদের এখানে কি ধরনের বাঁকানো আছে, এটা একটা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট টিভি অরিজেন্টাল কপি
আরো কিছু লাগবে একটু, ওই একই জিনিসটা কাছাকাছি কিছু পাইতাম। এইখানে আমাদের ওই ধরনের নাই, এই যে এটা ইউজ করতে পারি আমি, এইটার মতো হতে পারে। এইটা আর কি আমরা এখানে টেক্সটটা লিখবো, সাদা লিখবো। তার আগে সব শেষ করে দিই, নেওয়া বলা স্টাইল গুলাম। এরপরে এখানে আরেকটা স্টাইল এইটা নিয়ে দেয়, আবার আসছো কান্না করার জন্য? সেন্টার টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। ফন্ট যে আমরা নামাইলাম, ফন্ট 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 ফন্টের নাম কি ছিল? এইটা একটা ফন্ট নামাইছিলাম, মনে হচ্ছে এটা এটা এটাও কিন্তু এন্ড, এই ফন্টের এন্ড। আর এইটার জন্য বাঁকা এখানে একটা ছিল, এটা ইউজ করতে পারতাম। ইউজ না করে নিচে লেখাটা লিখছি, এটা না জানো
চাই নিচ্ছি। এগুলো ওই যে ফ্লায়ারের মকআপ গুলো দিয়ে করতে পারবেন। নর্মালি এখানে একটু মকআপ করে দেখি কেমন লাগে। মকআপ করতে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড হয় $20 থেকে শুরু হয়। প্রাইস আসলে ডিপেন্ড করতেছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর। সে যদি আমার দুইটা টেক্সট দিয়ে আপনার কাছে এখন ইয়ে চায় ডিজাইন করে দেয়, তখন তো আপনার $20 বা $50 সবারও কোনো ইয়ে হয় না। তো প্রাইস আসলে ডিপেন্ড করতেছে কাজের উপর নির্ভর করবে। লেখালেখি কম হয় ওই যে লাক্সারি টাইপের এই যে বড় টোটাল এই ধরনের ডিজাইন নিয়ে আসে, জাস্ট খালি ইয়ে করতে হয়। ডিজাইন আসলে প্রাইস দেখে কখনো শেখা যাবে না। আপনার কাজের মান ভালো থাকলে এমনি আপনি ভালো প্রাইস পাবেন। বুঝছেন, এটা হলো মেইন জিনিস। এগুলো আপনাদের এখানে যে ফ্রি আমাদের মানে আমাদের তো গ্রাফিক ডিভারে এসে এই ধরনের আইডিয়াগুলো নিচ্ছে, এখানে যেগুলো করছে এরা কিন্তু সব নিজে থেকে তৈরি করা এই জিনিসগুলো। এগুলো নিজে থেকে তৈরি করে এই ধরনের মার্কেট প্লেসগুলোতে দিচ্ছে, আর আমরা যখন কাজ করবো এমনি নর্মাল মার্কেট প্লেসগুলোতে এইগুলো থেকে কালেক্ট করে করে কিন্তু আমরা করতে পারবো ওই ছোটো ছোটো ইয়েগুলো নিয়ে। আর নিজে থেকে তৈরি করার জন্য মাটলা ডিজাইনের সঙ্গে কিছু দেখাই দিব, যেহেতু কাজটা ওই রিলেটেড তখন আপনার নিজে থেকে কিছু টুকটাক করতে পারবেন। এই যে অনেক ধরনের ইয়ে পাওয়া যায়, এগুলো ডাউনলোড করে করে আমরা কাস্টমাইজ করে ইউজ করি, মানে একবারে হুবহু তো ইউজ করা যাবে না, কাস্টমাইজ করে আমরা এগুলো ইউজ করতে পারবো। বুঝছেন?